বাঙালির উৎসব চলে আসলো, কিন্তু যে দুঃখ, সে দুঃখ মনে থেকেই গেল। প্রতিবাদ চলবে। শুভ সন্ধ্যা, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। দেখেছো এই যে আমি আসলাম কেন উপরে ছাদে, জানো তো? এই দেখো চাঁদটা, দেখো কি সুন্দর, একদম গোল। আগামীকাল পূর্ণিমা, আজকেই দেখো এরকম চাঁদ উঠেছে, এত সুন্দর। এই হলো শরতের আকাশ, দেখো নীল, এই হলো শরতের আকাশ, পরিষ্কার, এই হলো শরতের আকাশ। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো, শুভ বিশ্বকর্মার শুভেচ্ছা, শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই। তো আজকে আমার বোনের বাড়িতে পুজো হয়েছে, সেই ভিডিওটা তোমাদের একটু শেয়ার করব। তারপরে চলো একটু বেরোবো, আমাদের এখানে কিছু পুজো হচ্ছে, বেরোবো। আমাদের এখানে পুজো টুজো হচ্ছে, এখন আকাশটা আজকে ভীষণই ভালো, ওয়েদারটা খুবই ভালো, খুব ভালো ওয়েদারটা। চলো, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। এই দেখো ঠাকুর দর্শন করিয়ে দিই। জয় গোপুসোনা, এই যে গণেশ দাদা, সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি। রাধা কৃষ্ণ, চলো বিশ্বকর্মার ঠাকুর দেখাবো। অরিশা, অরিশা সাজগোজ হবে এখন, অরিশা সাজুগুজু করে বেরোবে। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো, চলো সঙ্গে থাকো তোমরা। ফটো তুলবো, আগে সাজুগুজু করে নাও, তারপর ফটো তুলবো। আচ্ছা তুলছি, আচ্ছা তুলছি। ওরে বাবা, রে বাবা, একটু ফটো তুলতে হবে, ঠিক আছে তুলে নিয়েছি। সঙ্গে থাকো সবাই। এই যে শুভ সন্ধ্যা, হ্যাঁ, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। মার মা, মার মেয়ে সেজে নিয়েছে, বলো এবার। এবার সবাইকে বিশ্বকর্মার একটা ইয়ে করো, শুভেচ্ছা জানাও। শুভ বিশ্বকর্মার পুজোর, শ্রী বিশ্বকর্মা পুজোর কি বাবু, শুভেচ্ছা সবাইকে জানাই। চলো চলো, বাবা কি সেজেছ দেখি। ওই বাপরে বাপ, ওই যে জামাটা এরকমভাবে ইয়ে হচ্ছে বলে, তাহলে তোমার একটা ফটো তুলি। কি হয়ে গেছে মামে, পুজো দেখতে যাচ্ছে, বিশ্বকর্মা পুজো এই শুরু হলো, গণেশ পুজো থেকে বিশ্বকর্মা পুজো, বাঙালির অনুষ্ঠান। চলো 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 বাবা, আর নাচতে হবে না, আসো 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 আসো। টাটা, সবাইকে বলেছো? আচ্ছা ঠিক আছে, যাও বাবা, ঠিক আছে ঠিক আছে। ব্যস্ত হয়ে গেছে অরিশা, ব্যস্ত হয়ে গেছে, আগে আগে যাবে না, আগে আগে যা, যাও চলে এসো, ঠিক আছে যাও। হ্যাঁ না, তখন চাঁদটা খুব বড় লাগছিল, পূর্ণিমার চাঁদ, ঠিক আছে আসো। হ্যাঁ, পূর্ণিমার চাঁদ কি সুন্দর, ওরা বেরিয়ে গেল। আমার বোনের বাড়ির পুজো, ওদের সবার সোনার দোকান আছে, সেই জন্য এই পুজো। চলো সরস্বতী দেবী ঐ স্বাহা, এতে গণেশে ওম নমো ধান্য লক্ষ্মী ঐ স্বাহা, এতে গণেশে ওম নমো মা মনসা দেবী ঐ স্বাহা, এতে গণেশে ওম নমো জগদ্ধাত্রী ঐ স্বাহা, এতে গণেশে ওম নমো দুর্গা ঐ স্বাহা, এতে গণেশে ওম নমো বাস্তু পুরুষা ঐ স্বাহা, এতে গণেশে ওম নমো মা মনসা দেবী ঐ স্বাহা, এতে গণেশে। আমাদের উৎসব শুরু হয়ে গেল, কিন্তু আমাদের মনটা কিন্তু ভারাক্রান্ত, যে তিলোত্তমাকে আমরা হারিয়েছি, তার বিচার কিন্তু এখনো হয়নি। সেই জন্যই বলছি উৎসব থাকুক, কেননা অনেক মানুষের রুজি রোজগার এই উৎসবে, তো সেই জন্য উৎসব থাকুক। তার সাথে আমাদের প্রতিবাদ, একটাই লক্ষ্য, আমরা যেন তার ঠিক বিচার পাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য।
উৎসবের সাথে সাথে আমরা নিশ্চয়ই কিছু ভুলে যাব না, তাকে অন্তত ভুলব না। তার যে এই মর্মান্তিক মৃত্যু সেটা এখনও ভোলা যায় না, কিছুতেই আমরা ভুলতে পারব না। সেই জন্যই বলছি উৎসব চলুক, তার সাথে আমাদের প্রতিবাদ একটাই থাকবে, বিচার চাই। নাতনি আর পায়েল বেরোলো, এই সামনেই আমাদের একটু বিশ্বকর্মার পুজো হয় তো, কিন্তু সবই তো মিউট করে দিয়ে দিয়ে আমি কথা দিচ্ছি, কেননা প্রচুর গান আর ভীষণ ভিড়। মেয়েটা মানে নাতনি খুব বায়না করছিল একটু যাবে, সেই জন্য ওকে একটু নিয়ে গেল, নিয়ে যে একটু ঠাকুর দেখিয়ে আনলো। ওই মন সবারই আমাদের খারাপ, সব ব্যাপারেই খারাপ, আমারও তাই পরিবারের ব্যাপারে একটু মনটা খারাপ। চলো ওরা এখন বাড়ি ফিরে আসবে, তো বাড়ি এসে ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ওরা আসলো, এই যে আসলো। কি খুব ভিড়, প্রচণ্ড ভিড় না বাবু? ঠাকুর দেখেছ? ঠাকুর দেখে দেখো দেখো, শুধু ঘোরে ওর জামাটা, শুধু ঘোরে ওই তাই ঘোরে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া আবার কি বলো না হলে। হ্যাঁ ঠিক আছে, আজকের ভিডিওটা আমি সন্ধ্যার থেকেই করেছি, রাত্রে ডিনারটা দেখিয়ে শেষ করবো, তাই তো? ঠিক আছে, ওরা একটুখানি গেল যে ঠাকুর দেখিয়ে আনলো অরিশাকে। বাবু একটুখানি আমাকে ভিডিওটা করতে দাও, অরিশার যাওয়ার ইচ্ছে, ওই জন্য ভিডিও ওরা গেল দুজনে মিলে। আচ্ছা ওখানে জল ছিল তো, ওকে কী করে নিলি? আসলাম রান্নাঘরে, আজকের ডিনার বলতে ভাত আছে আর এই যে সবজি ঝোল, মানে আর সবজি দিয়ে চারা পোনা মাছের ঝোল, এটা খেতে তো ভীষণই ভালো হয়, এটাই রাত্রে সব খাবে। আর একটু ডাল আছে, একটু লাউ ঘন্ট আছে, আর এই যে আলু ভাজা হবে, আর এখানে পায়েস আছে। পায়েস যদি এখন কেউ খায় ভালো, না পরে খাবে, যে পায়েস আছে। তো যাই হোক, এই আজকের ডিনার হবে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার সব শোবার পালা। রাত মোটামুটি ভালোই হয়ে গেছে, 12টা তো বাজে, তো ওরাও ঘরে চলে গেছে। আর নাতনি বলছিলো আজকে আমাদের কাছে শোবে, কিন্তু ওর স্কুল আছে, ওই জন্য বললাম মার কাছেই যাও শো। ওর কোনো ঠিক নেই, কখনো শোয় শুতে চায় আমাদের কাছে, কখনো মার কাছে, আবার অর্ধেক রাত্রে আবার উঠে আবার চলে যায়, এরকমই করে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে যখন আর কি শোয়ার পালা। আমি তো একটু পরে শুবো, সবার ঘরে একটু যেতে হবে, যেসব বন্ধুরা এসেছে তাদেরও ভিডিওগুলো একটু দেখে দিতে হবে, কেননা ভিডিওটা টাইম লাগে, সব অ্যাড সমেত ভিডিও দেখতে গেলে অনেকটা টাইম লাগে, সেই জন্য কয়েকজনের দেখবো, আবার কয়েকজনের আজকে আর পারবো না, মানে একসাথে বেশি পারি না, চোখের প্রবলেম তো বেশি পারি না। আর ওই ঘরে কারো ঘরে ঢুকেই বেরিয়ে আসা, ওইভাবে ভিডিও দেখি না আমি, যখন ভিডিও দেখি একদম তার যেন কিছু উপকার হয় সেইভাবেই ভিডিও দেখি। তো চলো, আর আমার বলাতে কারো কি আর বিশ্বাস হবে, আমি তো আমার বলার বললাম, সত্যি কথা এইভাবে ভিডিও দেখা উচিত। তো চলো আজকের মতো এখানে রাখলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার ফিরে আসবো না, আবার নতুন কোনো ভিডিওতে আসবো, ফিরে আসবো ও নতুন কোনো ভিডিওতে। তাহলে শুভরাত্রি, চলো।